যারা 10 থেকে 15 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে সেরা স্মার্টফোনগুলোকে খুঁজছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এমনই 5টি সেরা স্মার্টফোন নিয়ে, যেগুলো 10 থেকে 15 হাজার টাকা প্রাইস রেঞ্জের অন্যান্য স্মার্টফোন থেকে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকছে। কথা না বলে চলুন আপনাদেরকে সেই 5টি স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। শুরুতেই যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লে। এই ফোনটার 3/32 ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 9,990 টাকা, ১০,০০০ টাকা। ইনফিনিক্স আমাদেরকে চমৎকার একটি প্যাকেজ প্রদান করছে, কারণ এতে থাকছে 6.8 ইঞ্চির একটা বিশাল ডিসপ্লে, যেটি অনলি HD+ রেজুলেশনের। আর ডিসপ্লে বড় হওয়াতে এখানে কিন্তু আপনারা বেশ কিছু এক্সট্রা বেনিফিট পাবেন, যেমন বাচ্চাদের অনলাইনে ক্লাস করা, আপনার নিজের মিটিং করা বা মুভি দেখা বা ফেসবুকিং করা, এক্ষেত্রে অনেক বেশি বেনিফিট কিন্তু আপনারা পাবেন। এছাড়াও থাকছে মিডিয়াটেক হিলিও G25-এর মতো লোয়ার বাজেটের পাওয়ারফুল একটা গেমিং চিপসেট। দেন যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি, তাহলে ক্যামেরা কোয়ালিটি এখানে প্রাইমারিতে 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এবং সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ইমেজের কোয়ালিটি যদি আমি হিসাব করে বলি, তাহলে এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো ইমেজ প্রোভাইড করছে। দেন এই ফোনটি যে জিনিসটা বাজিমাত করে দিয়েছে সেটা হচ্ছে এর ব্যাটারি সেকশন। এতে 6,000 mAh ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে। শুধু 6,000 mAh যে ম্যাসিভ ব্যাটারি সেটা না, ডিসপ্লে যেহেতু অনলি HD+ রেজুলেশনের, আর এদিক থেকে 6,000 mAh ব্যাটারি, সো বুঝতেই পারছেন অনেক অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু এদিকে পাওয়া যায়। আপনি যদি হেভি ইউজও করেন, তারপরে কিন্তু এই ফোন থেকে প্রায় একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর নর্মাল ইউজ করলে 2 দিনের বেশি অনায়াসে কিন্তু আপনার চলে যাবে। সো যাদের অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ নিয়ে মাথা ব্যথা রয়েছে, তাদের জন্য এই ফোনটি কিন্তু পারফেক্ট। সব মিলিয়ে এই বাজেটের মধ্যে খুব চমৎকার একটি প্যাকেজ ইনফিনিক্সের পক্ষ থেকে। যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি C21। এই স্মার্টফোনটার 3/32 ভেরিয়েন্টের বাংলাদেশের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 10,990 টাকা, ১১,০০০ টাকা। আর এই টাকায় রিয়েলমি আমাদেরকে প্রোভাইড করছে 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। এছাড়াও থাকছে মিডিয়াটেক হিলিও G35-এর মতো লোয়ার বাজেটের পাওয়ারফুল গেমিং চিপসেট। দেন যদি ফোনটির ক্যামেরার কথা বলি, তাহলে এখানে রিয়ারের 13 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, যার ইমেজের কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল। দেন ফোনটির সেলফিতে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। সব মিলিয়ে আমি যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলি, তাহলে বলবো যে বাজেট বিবেচনায় বেশ ভালোই ছবি প্রোডিউস করছিল। এরপরে যদি ফোনটির ব্যাটারির কথা বলি, তাহলে বলবো এখানে 5,000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। সো সব মিলিয়ে আমরা 11,000 টাকা প্রাইস রেঞ্জের একটি স্মার্টফোন থেকে যা যা আশা করে থাকি, আই হোপ রিয়েলমি C21 সবটুকুই আপনার পূরণ করতে পারবে। সো আপনি যদি চান, তাহলে এই বাজেটের মধ্যে এই ফোনটাকে চুজ করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আপনি এই বাজেটের মধ্যে আরও এক্সট্রা কিছু চান, 6 GB র্যাম চান বা হায়ার রিফ্রেশের, যেমন 90 Hz রিফ্রেশের চান, তাহলে কিন্তু আপনি টেকনো স্পার্ক 8C এই স্মার্টফোনটাকে দেখতে পারেন, কারণ এই স্মার্টফোনটাতে এই 2টা এক্সট্রা ফিচার কিন্তু রয়েছে। আমাদের এবারের স্মার্টফোনটিও রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি C31। এই স্মার্টফোনটারও 4/64 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 12,990 টাকা, ১৩,০০০ টাকা। আর এই 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে আমি বাংলাদেশের বাজারে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস বলতে পারি এটাকে, বিকজ এই ফোনটাতে থাকছে 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের ডিসপ্লে। এছাড়াও এই ফোনটার যে জিনিসটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগবে সেটা হচ্ছে এর ডিজাইন, মানে রিয়ার পার্টের ডিজাইনটা দেখতে এক কথায় অসাধারণ। এছাড়াও ফোনটিতে যে চিপসেট প্রোভাইড করা হচ্ছে সেটাকে আমি বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে এই বাজেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। যদি ওটা ইউনিএসএসির চিপসেট অনেকেই হয়তো বা খুব একটা নাও জানতে পারেন, তারপরে বলছি এটা অ্যান্টিটু বেঞ্চমার্কের স্কোর হচ্ছে প্রায় 2 লক্ষেরও বেশি। সো এই বাজেটের মধ্যে এটা বেশ পাওয়ারফুল একটা চিপসেট। দেন যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি, তাহলে বলবো যে এই বাজেটের মধ্যে রিয়ার ক্যামেরা হোক, সেলফি ক্যামেরা হোক, একদম বাজিমাত করে দিয়েছে, বেশ চমৎকার অ্যান্ড দুর্দান্ত ছবি ক্যাপচার করা যাচ্ছিল এ দিয়ে। এছাড়াও কিন্তু ফোনটিতে 5,000 mAh ব্যাটারি থাকছে। সো সব মিলিয়ে আমি এই 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা অসাধারণ প্যাকেজ বলতে পারি। সো আপনারা যদি চান 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট ফোনটি কিনবেন, তাহলে চোখ বুঝে এই ফোনটিকে আপনারা চুজ করতে পারেন। এবার
স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনোর পক্ষ থেকে, আই মিন টেকনো স্পার্ক 7 প্রো। এই স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 13,490 টাকা, আই মিন 13,500 টাকা। আর এই টাকায় টেকনো আমাদেরকে যেটা অফার করছে, কিছু কিছু জিনিস আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, তার মধ্যে আমি শুরুতেই বলি যে এর যে ডিজাইন এক কথায় অসাধারণ, স্পেশালি এর রিয়ার পার্টের ডিজাইন। আর যদি সামনের দিকে চলে আসি তাহলে এখানেও কিন্তু পাঞ্চ হোল প্রোভাইড করা হচ্ছে, যেটা কিন্তু এই বাজেটে আমরা খুব একটা দেখতে পাই না। দেন যদি ফোনটি ডিসপ্লের কথা বলি তাহলে এখানেও কিন্তু টেকনো একটা চমক দিয়ে গেছে, কারণ এতে এই বাজেটের মধ্যে 90 Hz রিফ্রেশ রেট দিয়েছে, যা আমরা এই বাজেটে খুব একটা দেখতে পাই না। তারপর যদি ফোনটি চিপসেটের কথা বলি তাহলে এখানেও কিন্তু বেশ ভালো একটা চিপসেট দিয়েছে, মানে মিডিয়াটেক হিলিও G80 দিয়েছে, যেটা লোয়ার বাজেটের একটা পাওয়ারফুল গেমিং চিপসেট আপনারা বলতে পারেন। তারপর যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি, এখানে রিয়ারে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, সেলফিতে দিয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এর ক্যামেরা কোয়ালিটি 13,500 টাকা প্রাইস রেঞ্জ বা 14,000 টাকা প্রাইস রেঞ্জ বিবেচনায় আমি যদি বলি তাহলে আমি বলবো যে অসাধারণ কিছু ছবি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেন যদি ফোনটি ব্যাটারির কথা বলি তাহলে এখানে 5000 mAh ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে। সো সব মিলিয়ে আমি বলতে পারি যে 13,000 বা 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে চমৎকার একটি ফোন হতে পারে টেকনো স্পার্ক 7 প্রো। যদি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইসের কথা বলি তাহলে নির্দ্বিধায় বা এক কথায় বলতে পারি Redmi 10 2020, কারণ এই স্মার্টফোনটা এই টাকার মধ্যে যা অফার করছে সেটা আমার মনে হয় না যে অন্য কোনো ব্র্যান্ড তার আশেপাশে রয়েছে। শুরুতে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলবো যে এর ডিজাইন এবং লুকস এক কথায় অসাধারণ। পিছনের দিকে লুকটা অসাধারণ, সামনের দিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে, এইটাও কিন্তু অসাধারণ। দেন যদি ফোনটির ডিসপ্লের কথা বলি, এখানে কিন্তু একদম বাজিমাত করে দিয়েছে, কারণ এই বাজারে তারা ফুল HD+ রেজুলেশন দিয়েছে, হায়ার রিফ্রেশ রেট, আই মিন 90 Hz রিফ্রেশ রেট দিয়েছে। দেন যদি ফোনটির চিপসেটের কথা বলি তাহলে এখানেও কিন্তু বিশাল একটা বাজিমাত করেছে, কারণ এখানে মিডিয়াটেক হিলিও G88 দিয়েছে। যদি আমরা এখন মিডিয়াটেক হিলিও G88কে আমরা দেখতে যাই যে কোন কোন স্মার্টফোনে পাওয়া যায় তাহলে আমরা দেখব ম্যাক্সিমাম স্মার্টফোন 18,000 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের কাছাকাছি চলে যায়। সো এখানে আমরা 15,000 টাকা মিডিয়াটেক হিলিও G88 পাচ্ছি, এটি এই বাজেটের মধ্যে বেশ পাওয়ারফুল একটা গেমিং চিপসেট বলতে পারি। আর যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি, রিয়ারে 15 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ চাচ্ছে, মানে এখানে 4টি ক্যামেরা থাকছে রিয়ারে। আর এখানে ক্যামেরা কোয়ালিটি ছিল অসাধারণ, ছবিগুলো অসাধারণ পেয়েছি। দেন যদি ফোনটির সেলফির কথা বলি, এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যার কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। ফাইনালি যদি ফোনটির ব্যাটারির কথা বলি তাহলে এইখানেও কিন্তু বাজিমাত করে দিয়েছে, 5000 mAh ব্যাটারির সাথে 18W ফাস্ট চার্জার, কারণ এটা এই বাজারে কিন্তু আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে 18W ফাস্ট চার্জার। সো সব মিলিয়ে আমি বলতে পারি অফিসিয়াল ডিভাইসের মধ্যে Redmi 10 2020 একটা বেস্ট ফোন 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটি লাইক করার জন্য। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।